Ivana. She's a Miss World at Croatia 2016. মরুর দেশ কাতারে বসেছে এবারের ফুটবল বিশ্বকাপ, যা প্রায় শেষের দিকে। বিশ্বকাপ উপভোগ করতে জড়ো হওয়া লাখ লাখ বিদেশি দর্শকদের সামনে ইসলাম ধর্মের মাহাত্ম্য তুলে ধরেছে মুসলিম প্রধান এই দেশটি। ইসলাম সম্পর্কে অমুসলিমদের ধারণা ও মানসিকতার বদল আনতে চেয়েছে কাতার, তাতে অনেকটাই সফল হয়েছে। বিশেষ করে পশ্চিমা নারীদেরও শালীন পোশাক পরাতে বাধ্য করেছে। আর বিশ্বকাপের শেষ দিকে এসে তারা এটাও স্বীকার করেছে, হ্যাঁ, শালীনতার মধ্যেই আসল নিরাপত্তা নিহিত। তবে ক্রোয়েশিয়ার একজন নারী, যার জন্য কলঙ্কিত হয়েছে কাতার, যার জন্য নষ্ট হয়েছে একটা ইসলামী পরিবেশের সৌন্দর্য, সেই নারীকে রোস্ট করতেই আমাদের আজকের ভিডিও। এবার বিশ্বকাপে অমুসলিম ও ইসলাম বিদেশীদের কাছে সবচেয়ে আবেদনময়ী হিসেবে পরিচিতি পেয়েছে সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নোল। অথচ রক্ষণশীল কাতারের নির্দেশনা অমান্য করে সে প্রকাশ্যে এসেছে খোলামেলা পোশাক পরে। স্টেডিয়ামে সেই পোশাকে হাজির হয়েছে একবার দুবার নয়, বরং বারংবার। এত নিষেধাজ্ঞার পরেও তাকে থামানো যায়নি। স্টেডিয়ামের গেটে তাকে আটকে দিলে সাময়িক সময়ের জন্য শালীন পোশাক পরে ভিতরে ঢোকে এবং তা খুলে ফেলার মতো গুরুতর অভিযোগও রয়েছে। এমনকি মুসলিম প্রধান দেশটির নানান পর্যটন কেন্দ্রেও তাকে বিকিনি পরে নষ্টামি করতে দেখা গেছে। অনেকেই বলেছেন এই নষ্টা নারী কাতারে পোশাকের শালীনতার প্রতি অসম্মান দেখিয়েছে। আলোচনা সমালোচনা বা শাস্তির হুমকি থাকলেও সে পোশাকের রীতি পরিবর্তন করেনি। যদিও তার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে গিয়েছে কাতার, এই নিয়ম ভঙ্গে এবং বিশ্বে আলোড়ন ঘটায় তাকে স্থির করতে তৎপর হয়েছে দেশটির কর্তৃপক্ষ। আর ঘটনাটি ঘটেছে ক্রোয়েশিয়ার শেষ ম্যাচের দিনেই। এই দিন স্টেডিয়ামের স্বল্প বসন নিয়ে বেশ বিপাকে পড়ে সাবেক মিস ক্রোয়েশিয়া। স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দেন, এমনকি ভক্তদের সঙ্গে ছবিও তুলতে দেওয়া হয়নি। তাতে বিরক্ত হয়ে মাঠের বাইরেই সে ভক্তদের সঙ্গে সেলফি তুলেছে আর ঘুরে বেড়ায় কাতার শহরে। দেশটির সমুদ্র সৈকতেও তাকে খোলা মেলা পোশাকে দেখা গিয়েছে। বড় কথা হলো সে এতটুকুতেই ক্ষান্ত হচ্ছে না। এইসব নোংরামের পাশাপাশি কাতার ও ইসলাম সম্পর্কে অবমাননাকর নানান মন্তব্য করে বেড়াচ্ছে। তাকে এমন খোলামেলা পোশাকে ঘোরাফেরার অনুমতি নাকি কাতার সরকারই দিয়েছে। এখন পর্যন্ত অনেকে নাকি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে। 26 বছর বয়সী এই নারী জানান, আমি দেখতে সুন্দরী, তাই মানুষ আমাকে পছন্দ করে, তবে এখানে আমি কারোর সঙ্গে ডেট করতে আগ্রহী নই। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের মুখে হাসি দেখা। বিপরীতের সমালোচকদের বক্তব্য হলো এসব কোনো উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হলো কাতারকে কলুষিত করা, ইসলামী আইনকানুনকে প্রশ্নবিদ্ধ করা। তা না হলে এত ধরা বাঁধার পরেও কেন সে এমন পোশাক পরে বেড়াবে? সাধারণত বিশ্বকাপ ফুটবলে আবেদনময়ী, বিশেষ করে যৌন আবেদনময়ী নিষিদ্ধ ব্যবসায় জড়িত যুবতীদের রমরমা অবস্থা থাকে। কিন্তু এবারের বিশ্বকাপ চলছে রক্ষণশীল কাতারে, যেখানে নগ্নতা, মদ, অসামাজিকতা নিষিদ্ধ। নারীদেরকে মর্যাদা রক্ষা করে পোশাক পরতে পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে ইংল্যান্ড সহ সব দেশের খেলোয়াড়দের স্ত্রী অথবা প্রেমিকা কাতারে রয়েছেন সবাই শালীন পোশাকে। কিভাবে এমন পোশাক পরতে হয়, কি ধরনের পোশাক পরলে শালীনতা রক্ষা হয়, এই জন্য তারা বিশেষজ্ঞদের সহায়তা নিয়েছেন বা নিচ্ছেন। শালীনদের মধ্যে একমাস কাটিয়ে তো অনেকেই হিজাবের প্রেমে পড়ে গিয়েছেন, এর মধ্যেই তাদের নিরাপত্তা খুঁজে পেয়েছেন। সেখানে কিন্তু কোনো বিধিনিষেধের ধার ধারেনি ইভানা নোল। যদিও এরই মধ্যে তার দেশ ক্রোয়েশিয়া আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, কিন্তু তবুও এখনও সে কাতার ছাড়েনি। সুপ্রিয় দর্শক, কাতার এবারের বিশ্বকাপে ইসলামের যেসব রীতিনীতি দেখিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে কেন যেন মনে হচ্ছে এই নারীকে তারা একটু বেশি ছাড় দিয়ে ফেলেছে। না হলে কেন এমন পোশাকের পরেও সে স্টেডিয়ামে তো বটেই পুরো কাতার জুড়ে ঘুরে বেড়াচ্ছে? অনেকেই বলছেন ওকে জুতো পেটা করে কাতার থেকে তাড়ানো উচিত। তার সঙ্গে আপনিও সহমত পোষণ করলে কমেন্টে লিখুন ইয়েস, আর জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। আমাদের আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।